মহালয়ের দিন থেকে আলিপুরদুয়ার জেলায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার লক্ষ্যে জেলা স্বাস্থ্য দপ্তর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মহালয়ের দিন থেকে আলিপুরদুয়ার জেলায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার লক্ষ্যে জেলা স্বাস্থ্য দপ্তর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে 5 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রায় 1500 প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। শিশু, বালক, বালিকা তিনটি বিভাগে হয় এই দৌড় প্রতিযোগিতা। জায়গা পর্যাপ্ত না থাকায় দৌড় শুরু হতেই হুড়মুড়িয়ে পড়ে যায় বেশ কিছু প্রতিযোগী। শিশু ও বালিকা বিভাগে বেশ কয়েকজন প্রতিযোগী অল্প বিস্তর আহত হয়েছেন, যদিও উঠে তারা আবারও দৌড়েছেন। এদিন তামাক বিরোধিতায় মানুষকে সচেতন করতে একটি গানের সিডিও উদ্বোধন হয়। একটু পেছে সমাজের মাঝে তামাক দ্রব্য।